এবার মজলিশপুরে বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীর বাইক বাহিনীরা এবার প্রকাশ্যেই তারা পয়সা ইনকামে ধান্দায় রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের জনগণ বিজেপির বাইক বাহিনী নেতা মন্ত্রী দেখে চিহ্নিত করেছে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির এই বিধায়ক মজলিশপুর থেকে পরাজিত হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে মজলিশপুরে বাম কংগ্রেস সমর্থকদের ওপর যেভাবে হামলা চালায় এই বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতীরা, তাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সুদীপ রায় বর্মণ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বলেন, ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, বিশেষ করে মজলিশপুর এবং মোহনপুরে এই দুই বিধানসভা কেন্দ্রের গদ্দার এবং বেইমানদেরকে পরাজিত করবে। বিজেপির বাইক বাহিনীর সর্দাররা আর পার পাবে না 23-এর নির্বাচনে। এবার বদলা নয়, সরকার বদল।